তো দেখো বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি চাল নিয়েছি, আর এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজে গেছে। আর এই চালটা প্রায় আমি 10 থেকে 12 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে, হাতে যদি খুব বেশি সময় না থাকে, আপনারা 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে নিতে পারেন। আর এটা সেদ্ধ চাল, মানে যেই চালটা আমরা ভাত খাই সেই ভাতের চাল এটা। এবার এই চালটাকে আমি মিক্সির কৌটোর মধ্যে দিয়ে বেটে নেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে আমি বেটে নেব। দেখো, এইভাবে একদম স্মুথ করে কিন্তু বেটে নিয়েছি, এই দেখুন। আর বন্ধুরা, এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম চাল আমি বেটে নিচ্ছি এখন। তো এখন চালটাকে আমি ভালো করে খোসা তুলে পরিষ্কার করে নেব। দেখুন, ওই তালটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এইভাবে তালটাকে আমি চিরে নিলাম। এবার এই গামলিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তালটা ভালো করে চটকাতে হবে, তার জন্য এই গামলিটার মধ্যে দিয়ে দিলে খুবই সুবিধে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে এটাকে চটকে নিতে হবে। এই দেখুন, তালের যে পাল্পটা, এই দেখুন, একদম ঘন আর মোটা হয়ে বেরোচ্ছে। এগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় খেতে। এবার দেখুন বন্ধুরা, এখানে একটা বাঁশের পাতিল আমি ঝুড়ি নিয়েছি, আর এই একটা বড় থালা নিয়েছি। থালার মধ্যে আমি ঝুড়িটাকে এইভাবে করে বসিয়ে দিয়েছি, আর এই ঝুড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এখানে এই যে তালের আটিটা, এইভাবে করে ঘষে ঘষে আমি মাড়টাকে বের করে নেব। দেখুন, এইভাবে, এই দেখুন বন্ধুরা, এতগুলো তালের পাল্প কিন্তু আমি বের করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি তালে পালটা আমি এখন ছেঁকে নিচ্ছি, তার জন্য এই একটা পাত্রের মধ্যে একটা নেট দিয়েছি। এইভাবে করে ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাবে তালের পালটা বেরিয়ে হয়ে যাচ্ছে। দেখুন, এবার এই চালের ব্যাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1 বাটি ময়দা। ঠিক, ময়দা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে এই বাটিতে করে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার না চাইলেও নাও দিতে পারেন। কেননা তালের পাটি সাপটা বানাবো, তালও মিষ্টি আছে, আবার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেটাও মিষ্টি হবে। আর এখন আমি অল্প করে চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখুন, যে তালের পাল্পটা আমি নিয়েছি এই পালটা কিন্তু সম্পূর্ণ দেব না, অর্ধেকটা মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর চালের যে পালপটা দিয়েছি তারপরে মাখানোর পর এইভাবেই কিন্তু হয়েছে। তবে এভাবে থাকলে হবে না, এখানে অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে একটা পাতলা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি জল দিয়ে এই ঘনত্বের ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো ব্যাটারটা কিভাবে বানিয়ে নিয়েছি। যেভাবে আমরা সরু চকুলি বানাতে যাই, ব্যাটার রেডি করি, সেইভাবে কিন্তু এই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। মানে যখন কড়াই বা প্যানে তোমরা দেবে, দিয়ে যখন ঘোরাবে, তখন কিন্তু খুব সহজে ঘুরে যাবে, সেইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এই বাটিতে করে 1/2 বাটি দিয়ে দিচ্ছি চিনি। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ।
এবার দেখো এখানে একটা নারকেল আমি কুটে নিয়েছিলাম, এবার এই নারকেলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর চিনির দানাটাও গলে গেছে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চিমটির মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর এই নারকেলের পুরে একটু লবণ দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে আর টেস্ট খুব ভালোই হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করে নিয়েছি, আর পুরটা বেশ চটচটে ভাবও হয়েছে। এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি তৈরি করে নিয়েছি, আর এবার এই থালার মধ্যে আমি পুরটাকে নিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এই পাটিসাপটাটা ফ্রাই প্যানের মধ্যে বানাবো, তার জন্য এখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও বানিয়ে নিতে পারেন, কড়াইতেও এই পাটিসাপটাটা খুব ভালোভাবেও হয়। এখানে আমি একটা কাপ নিয়েছি, আর দেখুন ব্যাটারটা এইভাবে ভালো করে এভাবে গুলে নিচ্ছি, আর ব্যাটারটা এইভাবে থিকনেসের হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এখন এখান থেকে 1 কাপ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। ব্যাটার ঢালার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে, এইভাবে ঘুরিয়ে চারদিকটা ছড়িয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে গোল করে কিন্তু ঘুরে গেল। আর এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। এবার দেখুন ওপরের দিকটা এইভাবে যখন শুকনো হয়ে আসবে, তখন এই নারকেলের পুরটা এক সাইড থেকে এইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, এইভাবে যেভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এবার এইভাবে রাউন্ড শেপে মুড়ে মুড়ে যেতে হবে। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি আবার হালকা এভাবে তেল ব্রাশটা করে নিলাম। এবার আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি, এই কাপ নিতে 1.5 কাপ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা এই সময় কিন্তু একদম লোতে করে রেখেছি, যে এইভাবে প্যাটাটাকে ঘুরিয়ে নিতে হবে যাতে চারদিকটা বেশ সমানভাবে ঘুরে যেতে পারে আর সুন্দরভাবে যাতে গোল হয়ে যায়। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে দিচ্ছি। এবার 30 থেকে 40 সেকেন্ডের পর এই দেখুন ব্যাটারটা কিন্তু একদম উপরটা শুকিয়ে গেছে আর সাইড থেকে এইভাবে ছেড়ে এসছে। ঠিক তখনই এইভাবে নারকেলের পুরটা ঠিক এভাবে বসিয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে খুন্তি দিয়ে, এইভাবে মুড়ে মুড়ে রাউন্ড শেপে পুরোটাই মুড়ে নেব। ঠিক একইভাবে বাকি সব পাটিসাপটা আমি ভেজে নেবো।